হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। বদহজম, গ্যাস, অম্বল, পেটে ব্যথার মতো নানান সমস্যায় জর্জরিত থাকেন অনেকেই। সেই সব সমস্যার সমাধান রয়েছে থানকুনি পাতায়। যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব ভালো থানকুনি পাতার রস। থানকুনি স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ফলে মস্তিষ্ক ঠান্ডা থাকে। এছাড়াও থানকুনি পাতায় কী কী গুণাগুণ আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক। পেটের রোগ নিরাময়ে থানকুনি পাতা কার্যকর। যে কোনো পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই পাতা হজম প্রক্রিয়ার উন্নতিতে সহায়তা করে। অনেকের আমাশয় হয়, এই পাতা তা দূর করে। বিশেষ করে ক্রমিক আমাশয়ের ক্ষেত্রে খুবই ভালো থানকুনি পাতা। প্রতিদিন থানকুনি পাতার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে যাবতীয় টক্সিন বেরিয়ে যাবে, শরীর থাকবে ফুরফুরে। আবার এই পাতার মধ্যে থাকে ভেষজ গুণ যা যৌন জীবনকে সক্রিয় রাখে, যৌনতার প্রতি অনীহা দূর করে। মানসিক রোগীদের, বিশেষ করে যারা বেশি চিন্তা করেন, তাদের জন্য এই পাতা বিশেষ উপকারী। এতে থাকা কিছু উপাদান স্যারোটোনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের প্রভাব কমতে শুরু করে। বাসক পাতার মতো এই পাতার রস খেলেও কাশি কমে যায়। এছাড়াও জ্বরের সময় মধুর সঙ্গে এক চামচ থানকুনি পাতার রস খেলে ফল পাওয়া যাবে। অনেকের ঠিকমতো ঘুম হয় না, এক্ষেত্রেও প্রতিদিন সকালে উঠে থানকুনি পাতা ভেজানো জল খেতে পারেন, স্নায়ু শিথিল হবে, ঘুম আসবেই। আবার দাঁতের রোগ বা যে কোনো ক্ষত সারাতেও থানকুনি পাতার জলিমেলা ভার। মাড়ি থেকে রক্ত পড়া বা দাঁতে ব্যথা হলে এই পাতা সিদ্ধ করে ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার মেলে। এছাড়াও শরীরের যে কোনো স্থানে কেটে গেলে এই পাতার রস লাগাতে পারেন, দ্রুত ক্ষত শুকিয়ে যাবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন থানকুনি পাতা খেলে কী কী রোগ সারে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।